মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার লক্ষ্যকে সামনে রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির এই মুদ্রানীতি ঘোষণা করেন। আসছে অর্থবছর বেসরকারি খাতে ঋণ বাড়ানোর প্রক্ষেপণ ধরা হয়েছে 14.10%, যা চলতি অর্থবছরের চেয়ে 0.7% কম। ঋণ গ্রহণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 36.3%, আর মোট অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 18.2%। কর্মসংস্থান সৃষ্টিকারী খাতে ঋণ নিশ্চিত করতে রেপো সুদহার 5% থেকে 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.5% নির্ধারণ করা হয়েছে। মুদ্রানীতির মূল চ্যালেঞ্জ হবে টাকার অভ্যন্তরীণ ও বাহ্যিক মান অর্থাৎ মূল্যস্ফীতি ও বিনিময় হারকে স্থিতিশীল রাখা। একই সাথে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চলমান অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম সমর্থন অব্যাহত রাখাও আসন্ন মুদ্রানীতির জন্য অপরিহার্য বলে বিবেচিত হয়েছে। সেই বিবেচনায় মূল্যস্ফীতি ও টাকার বিনিময় হারের ঊর্ধ্বমুখী চাপকে নিয়ন্ত্রণে রেখে কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করার নিমিত্তে 2022-23 অর্থবছরের জন্য সতর্কতামূলক মুদ্রানীতি ভঙ্গি অনুসরণ করা হয়েছে, যা কিছুটা সংকোচনমূলক।